তাহলে আমরা আমরা পড়তে ছিলাম নারী হাজার সংশোধন দুই হাজার বিশ সালের তেইশ পর্যন্ত পড়েছি আজকে চব্বিশ থেকে শুরু হবে আমরা শিরোনাম গুলো একটু দেখিনি প্রথম থেকে আমরা এ আইনের এক ধারা পড়েছি সংক্ষিপ্ত শিরোনাম দুই পড়েছি সংজ্ঞা তিনে পড়েছি আইনের প্রাধান্য চার হচ্ছে দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত শাস্তি সাত পড়েছে নারী শিশু অপহরণ অপহরণের শাস্তি আট হচ্ছে মুক্তিপণ আদায়ের শাস্তি নয় হচ্ছে ধর্ষণ ধর্ষণজনিত কারণে মিত্তি ইত্যাদি শাস্তি নয় নারীর আত্মহত্যার প্রলোচনা ইত্যাদি শাস্তি দশ হচ্ছে যৌন নিপীড়ন ইত্যাদির দণ্ড বা শাস্তি এগারো করেছি যৌতুকের জন্য মৃত্যু ইত্যাদি শাস্তি বারো হচ্ছে ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করা তেরো হচ্ছে দর্শকের ফলশ্রুতিতে দর্শনের ফলশ্রুতিতে জন্ম লাভ বিধান। বিধান সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশু পরিচয় প্রকাশের বাধা নিষেধ পনেরো হচ্ছে ভবিষ্যৎ সম্পত্তি অর্থদণ্ড আদায় ষোলো হচ্ছে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি সতেরো হচ্ছে মিথ্যা মামলা বা অভিযোগ দেয়ার শাস্তি আঠারো হচ্ছে অপরাধ তদন্ত ১৯ উনিশ হচ্ছে অপরাধ বিচারার্থ গ্রহণ ইত্যাদি বিশ হচ্ছে বিচার পদ্ধতি একুশ হচ্ছে আসামের অনুপস্থিতি বিচার বাইশ হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জনমন্দি গ্রহণের ক্ষমতা তেইশ হচ্ছে রাসায়নিক পরীক্ষক রক্ত পরীক্ষক ইত্যাদির ক্ষমতা আজকে আমরা দেখবো চব্বিশ থেকে শুরু হবে খুবই ইম্পর্টেন্ট গত পর্বে একটি লিখিত প্রশ্ন এসেছিল এবং এমসিকিউ আসছে এখান থেকে সাক্ষীর উপস্থিতি আচ্ছা সাক্ষীর উপস্থিতির ক্ষেত্রে এখানে যেটা বলছে আমরা চব্বিশ ধারা পাবো অর্থাৎ নারী শিশু নির্যাতন দমন আইনে চব্বিশ জরুরি বিষয় আমরা যে সমনের কথা বলা রয়েছে এই আষট্টি ধারার যে সমন এবং এই সমনের যে ক্ষেত্রটা এখানে কিন্তু ওখানে আমরা যে সমনের যে সংখ্যাটা পড়বো এখানে একটু ব্যতিক্রম আমরা এই আইনের সাক্ষীর উপস্থিতির ক্ষেত্রে কি কি বিধান রয়েছে একটু দেখে নেই চব্বিশের এক প্রথমেই বলা রয়েছে এ আইনের অধীন কোন অপরাধের বিচারের জন্য অর্থাৎ যখন কোন আদালতে বিচার কার্যক্রম চলা অর্থাৎ শুরু করবে কার্যক্রম শুরু হবে সেই ক্ষেত্রে বিচারের জন্য সাক্ষীর সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য দুটো একসাথে দিচ্ছে সাক্ষীর সমন বা ওয়ারেন্ট কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সাক্ষীর যেখানে সাক্ষী সর্বশেষ বসবাস ঠিকানা থানায় অবস্থিত যে ঠিকানায় সর্বশেষ অবস্থান করছেন সেই ভারপ্রাপ্ত কর্মকর্তা বা করবে করবে প্রেরণ এবং উক্ত সাক্ষীকে উক্ত দায়িত্ব উক্ত ভারপ্রাপ্ত কর্ম থাকিবে ভেরি ইম্পর্টেন্ট সাক্ষী হাজির করার দায়িত্ব কার পরীক্ষায় অনেক সময় আসে যে এখানে আমরা ফৌজদারি কার্যবিধিতে জানি যে সাক্ষী হাজির করার দায়িত্ব হচ্ছে পুলিশ আমরা স্পেসিফিক ভাবে এখানে বলে দেওয়া রয়েছে যে সাক্ষীযুক্ত ট্রাইবাল উপস্থিত করবে দায়িত্ব ভারপ্রাপ্ত কর্মকর্তার সাকিম দুই একের বিধান সত্ত্বেও একের বিধান সত্য সাক্ষী সমনের একটি অনুলিপি সংক্লিষ্ট সাক্ষীকে যেটা আমরা সমনে করি এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার বা ক্ষেত্র পুলিশ কমিশনারকে কে প্রাপ্তি স্বীকার পত্রের সমত নিবন্ধ যে ডাক করতে পারেন অর্থাৎ এই যে আহ সমনটা প্রেরণ করা হবে অবশ্যই এটা কার কার মাধ্যমে যাবে একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে একটা দিবে আর এটা কপি পুলিশ সুপার হয়ে সেটা পুলিশ কমিশনের মাধ্যমে প্রাপ্ত শিকার মতে নিবন্ধন করে কি করতে হবে ডাক যুগে প্রেরণ করবে তারপর তিন এই ধারার অধীন কোন সমন বা কার্যকর করতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে ইচ্ছাকৃত গাফিলতি করলে ট্রাইব্যুনাল তো অদক্ষতা হিসেবে চিহ্নিত করিয়া সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা করে দিতে পারবে অর্থাৎ আমরা এখন খেয়াল করতেছি সাক্ষীর সাক্ষী হাজির করা এবং সাক্ষীর খুবই দেখা যাচ্ছে প্রসিকিউশন শাখা আমরা ইদানিং খেয়াল করছি যে বেতন পর্যন্ত কর্তন করছে এই যে তিন ধারাটা অর্থাৎ যদি কোনো কারণে যদি কোনো সাক্ষী কোনো সমন বা ওয়ারেন কার্যকর ব্যর্থ হয় তাহলে ট্রাইব্যুনাল কি করবে তাদেরকে অদক্ষতা চিহ্নিত করে এবং ওই পুলিশের বিরুদ্ধে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ অর্থাৎ কর্তৃপক্ষ কি করবে আমাদের পুলিশ সুপার বা এসপি মহোদয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ নির্যাতিত কোর্ট এই অদক্ষতা হিসেবে করে চিহ্নিত করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে তাহলে আমরা একই হচ্ছে সাক্ষীর উপস্থিতির ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকবে সবসময় খেয়াল রাখতে হবে যে সাক্ষীর সমন পাওয়ার কার্যকর সংশ্লিষ্ট সর্বশেষ যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা কি করবে যে থানা অবস্থিত সেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করবে দুই বলছে যে একটি সাক্ষীর সমনের একটি অনুলিপি সংশ্লিষ্ট সাক্ষীকে দিবে আর একটি সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপার বা ক্ষেত্র পুলিশ কমিশনার প্রাপ্ত শিকার মধ্যে নিবন্ধিত ডাক যোগব্যায়ন করতে হবে তিনি বলছে অদক্ষতা হিসেবে গণ্য হবে যদি সে ব্যর্থ হয় চব্বিশ তারপর আসে আমরা পঁচিশ পঁচিশ এমসি কির জন্য কারণ এগুলো এরিয়া যাওয়ার সুযোগ নেই ফৌজদারি কার্যবিধি প্রয়োগ ইত্যাদি আমরা সব আইনে দেখি যে আইনের বিধান কোন কোন আইনের মাধ্যমে কার্যক্রম শুরু করবে এখানে একটা কথা বলছে যে পঁচিশে এক এ আইনে ভিন্নতর কিছু থাকিলে অর্থাৎ ভিন্নতর কিছু না থাকিলে কোন অপরাধের অভিযোগ দায়ের তদন্ত পরীক্ষা আমশিক্ষায় ব্যবহার যে কোন অপরাধের অভিযোগ দায়ের তদন্ত নিষ্পত্তির ক্ষেত্রে ভৌতিক কার্যবৃদ্ধি বিধানগুলি প্রযোজ্য হবে অর্থাৎ নারী শিশুর ক্ষেত্রে দেখা গেল যে এম এমএম কোর্ট মহানগর ডায়রাজ নারী শিশু এরকম কয়েকটা পয়েন্ট আছে তাহলে এক্ষেত্রে বলছে যে অভিযোগ দায়ের তদন্ত প্রথম হচ্ছে অভিযোগ দায়ের তারপর তদন্ত বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাগুলি প্রযোজ্য হবে এবং ট্রাইব্যুনাল একটি দায়রা আদালত এবং এই যে আমরা সবসময় ট্রাইব্যুনাল আদালত পড়তেছি একটি ট্রাইব্যুনাল আদালত বা দায়রা আদালত বলিয়া গণ্য হবে এবং এই আইনের অধীন যে কোনো অপরাধ বা তদানুসারী কোনো অপরাধ বিচারের ক্ষেত্রে দায়রা আদালত সকল ক্ষমতা প্রয় প্রয়োগ করতে পারবে অর্থাৎ এই বিচারের ক্ষেত্রে সকল দায়রা আদালতের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে খেয়াল রাখতে হবে দায়রা আদালত দুই ট্রাইব্যুনাল অভিযোগকারী পক্ষে মামলা পরিচালনার ব্যক্তি পাবলিক প্রসিকিউটার বলে গণ্য অর্থাৎ এই ট্রাইব্যুনাল পক্ষে যিনি কাজ করবেন উনি হচ্ছে পাবলিক প্রসিকিউটর বা পিপি মামলা পরিচালনার পক্ষে যিনি কাজ করবেন সেটা হল পাবলিক প্রসিকিউটর তার ফৌজদারি কার্য প্রয়োগ হচ্ছে পঁচিশ ছাব্বিশ তার শিশু নিজের দমন ট্রাইব্যুনাল এই আইনগুলো আমরা করতেছি রিডিং এই জন্যই কারণ হচ্ছে এমসিকিউর জন্য ছাব্বিশ হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছাব্বিশের এক ছাব্বিশ কি বলছে এ অধীন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলা সদরে প্রত্যেক জেলা সদরে একটি করে ট্রাইব্যুনাল থাকবে এবং প্রয়োজনে সরকার উক্ত জেলা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে এরূপ ট্রাইব্যাল নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নামে অবস্থ ক্লিয়ার করে দেওয়া হয়েছে ছাব্বিশ বলা রয়েছে এ অধীন কোন অপরাধ বিচারের জন্য প্রত্যেক জেলায় একটি করে ট্রাইব্যুনাল থাকবে এবং প্রয়োজনে সরকার উত্তর জেলায় একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে এবং এই ট্রাইব্যুনাল হচ্ছে নারী শিশু যান ভবন ট্রাইব্যুনাল নামে অভিহিত দুই এবং ছাব্বিশে দুই বলছে একজন বিচারক সমন্বয়ে একজন বিচারক থাকবেন তার সমন্বয়ে কি হবে এই ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সরকার জেলা ও দায়রা জজ বনের এখানে সরকার জেলা ও দায়রা জজগনের যে মধ্য হতে ট্রাইব্যুনাল বিচার নিহিত হবে তাদের মধ্য থেকে সরকার জেলা জজ জেলা ও দায়রা জজগণের মধ্যে বিচার নিহিত হবে সরকার প্রয়োজন বোধে তিনি বলছে সরকার প্রয়োজন বোধে কোন জেলা দায়রাজকে তাদের দায়িত্বের অতিরিক্ত ট্রাইব্যুনাল বিচার বিরোধী করা সরকার চাইলে সবই পারেন এখানে এবার বলছে যে সরকার যদি প্রয়োজন মনে করে তাহলে জেলা দায়রাজের অতিরিক্ত হিসেবে ট্রাইব্যুনাল বিচারক নিযুক্ত পারেন চার এই দায়রা জেলা জজ দায়রা জজ বলতে অতিরিক্ত জেলা জজ অতিরিক্ত জজ অন্তর্ভুক্ত এখানে অতিরিক্ত জেলা দায়িত্ব থাকবে অত অতিরিক্ত এই জেলা জজ অতিরিক্ত দায়রা জজ এখানে ইনক্লুড হবে বা ইনভলভ হবে তাহলে আমরা ছাব্বিশে দেখলাম যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এখানে কি কি কাদের মা সমন্বয়ে ট্রাইব্যুনাল গঠিত হবে এবং নারী শিশু নির্যাতন দমন কি ট্রাইব্যুনাল গঠন হবে জেলায় একাধিক জেলা সদরে কয়টা ট্রাইব্যুনাল থাকবে একাধিক গঠন করা যাবে কিনা দায়িত্বে কে কে থাকবে জেলা জজ দেরা জজ এবং অতিরিক্ত জেলা জজ এর অন্তর্ভুক্ত থাকবে সাতাশ সাদা আমরা একটু আলাদা ভাবে দেখবো কারণ এখান থেকে এমসিকিউ এবং রিটার্নের একটা প্রশ্ন আসছে সাতাশের তিন তিনটা একটু আপনার একটু দাগাই নেন তিন এটা আমরা একটু লাস্টে দেখবো এটা একটু অনেক একটু ব্যতিক্রম অনেকে এটা বুঝতে কষ্ট হয় সাতাশের তিন রিটার্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট আমরা এটা আলাদা ভাবে পড়বো সাতাশ ট্রাইব্যুনাল একটি ট্রাইব্যুনালের কি কি একটি রয়েছে আমরা একটু দেখবো একটু সময় লাগবে এটা আমরা একটু এড়িয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা নিব আপিল হচ্ছে আটাইশ ট্রাইব্যুনাল কর্তৃক যেহেতু আমরা ট্রাইব্যুনাল নারী শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের কার্যক্রম ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশ এখান থেকে যত আদেশ হবে প্রায় হবে আরোপিত দণ্ড যারা সংক্ষুব্ধ ব্যক্তি বা সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশ রায় বাংলাদেশের তারিখ হতে ষাট দিনের মধ্যে হাইকোর্টে আগ্রহ করবে ভেরি ইম্পর্টেন্ট দিনের ভিতরে এখানে বলা রয়েছে ষাট দিনের মধ্যে আপিল করবে কোথায় হাইকোর্টে এখন যে সংশ্লিষ্ট আদালতের কথা বলা থাকবে যে আপিল করবে কোথায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট নিম্ন আদালত এরকম লেখা থাকবে তখন যে কতদিনের মধ্যে এই এই কার্যক্রমের জন্য অর্থাৎ আদেশ রায় বা এই দণ্ড দ্বারা পক্ষ যদি হয় উত্তর আদেশ দ্বারা রায় দণ্ডের প্রধান তারিখ হতে ষাট দিনের মধ্যে ষাট দিনের মধ্যে বিবেক আপিল করতে পারবেন উনত্রিশ মৃত্যুদণ্ড অনুমোদন ভেরি ইম্পর্টেন্ট আমরা এটা কার্যবিদ করবো কার্যবিদ সাথে এটা সম্পর্কিত রয়েছে মৃত্যুদণ্ড অনুমোদন উনত্রিশ এআইনের অধীন কোন ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করিলে সংশ্লিষ্ট মামলার নথিপত্র অবিলম্বে ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াত্তর ধারা বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে উক্ত বিভাগের অনুমোদন কার্যকর করা যাবে না এটাই এমসি কিউ যে কার অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড অনুমোদন করা যাবে না যেহেতু হাইকোর্ট বা আপিল পরে সামনে এটাও খেয়াল রাখতে হবে যে হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত অর্থাৎ কার্যবিধি কোন ধারা বলা রয়েছে ফৌজদারি কার্যবিধি তিনশো চুয়াত্তর এই বিধান অনুযায়ী হাই হাইকোর্টের প্ল্যান করবে মামলা নথিপত্র যা কিছু আছে যদি কাউকে মৃত্যু মৃত্যুদণ্ড প্রদান করে তাহলে হাইকোর্ট বিভাগের এই বিভাগের অনুমোদন ব্যতীত মৃত্যুদণ্ড করা যাবে তাহলে উত্তর হবে মৃত্যুর অনুমোদন হচ্ছে হাইকোর্ট বিভাগের অনুমোদন হবে ত্রিশ আমরা একদম ত্রিশে চলে আসছি এখানে এই ধারাটা খুবই কার্যকরী এবং আমাদের আমরা আমাদের থানা পর্যায়ে মামলার ক্ষেত্রে খুবই ব্যবহার হয় ধারা অপরাধে প্রচনা আমরা প্যানেল করে পাবো অন্য পাবো তবে নারী শিশু দমন আইনের এই যে ত্রিশ ধারাটা রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা রিটার্ন এবং এমসিকিউ আমরা পড়তে পারি দুইটা মিলেই অপরাধে প্রচনা বা সহায়তাকে শাস্তি আমরা প্যানেল করে আমরা যে সহায়তাকে সংজ্ঞা বলা রয়েছে একশো সাত ধারায় এখানে আমরা সহায়তার যে বিষয়গুলো রয়েছে এখানে প্রচনার ক্ষেত্রে অর্থাৎ দেখা নারী শিশু ক্ষেত্রে একজন আরেকজন সহায়তা করলো দর্শনের ক্ষেত্রে সহায়তা করলো এরকম কোন যদি অপহরণের ক্ষেত্রে সহায়তা করলো চৌতুকের ক্ষেত্রে যদি এরকম পাওয়া যায় যে সহায়তা করে তাকে মারধর করছে এই আইনটা এটার সাথে কি করবে সহযোগী হিসেবে যুগ করবে যে অপরাধের প্রচনা বা সহায়তা শাস্তি তিরিশ তাহলে এখানে কি বলা রয়েছে যদি কোনো ব্যক্তি এনের অধীন কোন অপরাধ সংগঠনের প্ররোচনা যোগান এবং সেই প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হয় মানে এখানে যা যেভাবে আছে করতে হবে অনেকে নিজের মতো পরে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু এখানে যে কথাগুলো ভাষাগুলো কিছু কিছু ভাষা নিতে হবে যে আইনের অধীন কোন অপরাধ সংগঠনের যোগান এবং সেই প্রোচনা অপরাধ সংগঠিত হয় বা অপরাধ সংগ্রহের চেষ্টা করা হয় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে অধীন কোন অপরাধ সংগ্রহ সহায়তা করেন ফলে ওই অপরাধ সংগঠনের জন্য অপরাধী সংগ্রহের চেষ্টার জন্য নির্ধারিত যে দণ্ড বলা রয়েছে প্রোচনকারী বা সহায়তার ব্যক্তি দণ্ড নির্ণয় অর্থাৎ যে দণ্ডের কথা বলা রয়েছে আইনের যে দণ্ডের কথা বলা রয়েছে তার সেই দণ্ডটাই হবে ইম্পর্টেন্ট প্রচনা অবস্থা হেফাজত একত্রিশে বলা রয়েছে যে নিরাপত্তামূলক হেফাজত নিরাপত্তামূলক হেফাজতটা কি এই একত্রিশে বলা রয়েছে অননায়নের পাব আমরা এই নিরাপত্তামূলক হেফাজতটা বলা রয়েছে এআইনের অধীন কোন অপরাধের বিচার চলাকালে ট্রাইব্যুনাল মনে করে যে কোন নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন তাহলে এই ট্রাইব্যুনাল কি করবেন উক্ত নারী শিশুকে কারাগারের বাইরে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে সরকারি কর্তৃপক্ষের হেফাজতে বা ট্রাইব্যুনাল বিবেচনায় যথাযথ কোনো ব্যক্তি সংস্থা সাহত রাখতে দিতে পারেন এটা হলো এমসি কিউ যে নিরাপত্তামূলক হেফাজত সরকার হেফাজত রাখতে এর শিশুকে অর্থাৎ কোনো নারী বা শিশুকে কারাগারের বাইরে আর কোথাও রাখার বিধান রয়েছে কোন কোন স্থানে তাহলে উত্তর হবে সরকার কর্তৃক এতদেশে নির্ধারিত স্থানে সরকার সরকারি কর্তৃপক্ষের হেফাজত বা ট্রাইব্যুনালে বিবেচনায় যথাযথ কোন ব্যক্তি বা সংস্থার হেফাজত রাখার নির্দেশ দিতে পারেন তাহলে নিরাপত্তা বলে হেফাজত হচ্ছে একত্রিশ ধারা একত্রিশের ক ট্রাইব্যুনালের ট্রাইব্যুনাল ইত্যাদির জবাবদিহিতা এই ট্রাইব্যুনালের জবাবদিহিতা গুলো কি কি রয়েছে এখানে আমরা একত্রিশে ক এটা নতুন হয়েছে ট্রাইব্যুনালিতে জব একত্রিশে ক এখানে জব কি একত্রিশে যে কোনো মামলার বিশের উপধারার উল্লিখিত সময় নিষ্পত্তি নেওয়া হইবার ক্ষেত্রে বিষে আমরা যেটা করেছি যে বিশের উপধারা তিনে উল্লিখিত সময়ের মধ্যে যদি নিষ্পত্তি না হওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালকে ওর কারণ নিভূত করে একটি প্রতিবেদ ত্রিশ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে দাখিল করতে পারে বলা হয়েছে যে মামলাটা নির্ধারিত সময় যদি নিষ্পত্তি না হয় তাহলে একটা বিস্তারিত কারণ লিখিত করে কার নিকট করবে সুপ্রিম কোর্টের নিকট দাখিল করতে হবে যা একটি অনুলিপি সরকার নিকট প্রেরণ করতে হবে পরে বলা রয়েছে যে অনুরূপ ক্ষেত্রে পাবলিক প্রসিকিউটর সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাও উহার লিপিতে করে একটি প্রতি ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট দাখিল করতে হবে যার একটি অনুলিপি সুপ্রিম কোর্টে বের করতে হবে অর্থাৎ সমস্ত কপি এটা হচ্ছে ট্রাইব্যুনালের জব সুপ্রিম কোর্টের নিকট তারা দায়বদ্ধ থাকে উপদারা এক এবং দুই পেশকৃত প্রতিবেদন পর্যালোচনা পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি ব্যক্তি বর্গের বিরুদ্ধে যথা ব্যবস্থা করতে অর্থাৎ মামলাটা যে দীর্ঘদিন লেগে গেল এটার বিরুদ্ধে যদি তারা কোয়েরি করে এই কোয়েরি করার তারা আদালত ওই দায়ী ব্যক্তি বা ব্যক্তি কর্মের বিরুদ্ধেও তারা ব্যবস্থা গ্রহণ করতে পারবে ট্রাইব্যুনালের জব দেহিত হচ্ছে একত্রিশের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখিত প্রশ্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার মেডিকেল পরীক্ষা আমরা এটা বাস্তবিক অর্থে আমরা পাই আমরা যে মেডিকেল পড়াই অর্থাৎ ভিক্টিমের আসামির অর্থাৎ এখানে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধ শিখের মেডিকেল পরীক্ষা যিনি অভিযুক্ত হবেন এবং অপরাধের শিকার হবেন তাদের কি হবে মেডিকেল পরীক্ষা বত্রিশ একে বলা রয়েছে এই বত্রিশ ভেরি ইম্পর্টেন্ট বত্রিশ একে বলছে এ সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার এই শব্দগুলো আগে ছিল না এগুলো হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইন সঙ্গে দুই হাজার যখন বিশ সালে সংশোধন তখন এই শব্দটা অ্যাড করছে অপরাধে অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতাল প্রথম হচ্ছে সরকারি হাসপাতাল কিংবা সরকার কর্তৃক স্বীকৃত কোনো বেসরকারি হাসপাতাল সম্পন্ন করা যাবে দুই নাম্বার বলছে মানে এক হচ্ছে আপনি সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতাল আপনি স্বীকৃত সরকার কর্তৃক স্বীকৃত সম্পন্ন করা যাবে দুই উপদারে একের উল্লেখিত কোন হাসপাতালে এ এর অধীন সংগঠিত অপরের শিকার ব্যক্তির চিকিৎসার জন্য উপস্থিত করা হলে যদি আমরা যে যিনি অভিযুক্ত ব্যক্তি এবং শিকার যিনি ব্যক্তি ওনাকে যদি কোনো মেডিকেলে চিকিৎসা উপস্থিত করা হয় সেই ক্ষেত্রে হাসপাতালে যিনি থাকবেন কর্তব্যরত তিনি মেডিকেল পরীক্ষা দ্রুত সময় সম্পন্ন করবেন এবং মেডিকেল শেষ করা হলে উক্ত একটি সার্টিফিকেট সংশ্লিষ্ট ব্যক্তিকে দিবে এবং এইরূপ অপরাধ সংগঠনের বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করবে তারাও কিন্তু এ ধরনের যে যদি দেখা গেছে গণদর্শন বা বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত সেই ক্ষেত্রে বিষয়টি থানাকেও তারা কি করবে অবহিত করবে টেন এই ধারার অধীন যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোনো মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে আবার বলছি যে এই ধারা অধীন যুক্তি সংগ্রহ যদি মেডিকেল পরীক্ষা সম্পন্ন না করা ক্ষেত্রে তার সম্পর্কে ব্যাখ্যা সম্বলিত পর্যালোচনার পর নিয়ন্ত্রণীকারী কর্মকর্তা কিংবা ক্ষেত্র মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষ বা তাহার নিকটে ক্ষমতাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত উপনীত হন যুক্তিসঙ্গত সময় মেডিকেল পরীক্ষা সম্পন্ন হওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসায় দায়। অর্থাৎ যিনি মেডিকেল অর্থাৎ ডাক্তাররা যদি যে সময়ের মধ্যে করার কথা যুক্তিসঙ্গত সমার মধ্যে তারা যদি না করতে পারে তাহলে যদি সেই মেডিকেল পরীক্ষা পর্যালোচনা করে দেখা যায় যে এই সেই চিকিৎসায় দায়ী তাহলে উপ দায়ী ব্যক্তির অদক্ষতা অসদাচরণ বলিয়া বিবেচিত হবে এবং এই অদক্ষতা অসদাচরণের জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন আমরা আগে বলেছি পুলিশের কথা বলা রয়েছে বা সেগুলো পরিবর্তন এখানেও সেম যে লিপিবদ্ধ করা হবে এবং উপযুক্ত ক্ষেত্রে চাকরির বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার জন্য তার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা ক্ষেত্র ব্যবস্থা করার জন্য ট্রাইব্যুনাল নির্দেশিত এটা ট্রাইব্যুনাল নির্দেশ দিবে তাহলে আমরা একে পেলাম যে সরকারি ব্যবসার কাজ করে তার চিকিৎসা করবে তারপরে দুয়ে বলছে চিকিৎসা করার পর মোটামুটি একটি তার চিকিৎসার যে

যেমন আমরা একত্রিশে কপ রয়েছে বত্রিশে দেখলাম বত্রিশটা রয়েছে বত্রিশে কটা সংযোজন হয়েছে তাহলে এখানে বলা রয়েছে যে আমরা একটু অর্থাৎ অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার তার মেডিকেল করতে হবে আবার না করার ক্ষেত্রে আমরা দায় ব্যবস্থা গ্রহণ করা হয় দেখলাম তো এখানে একটা বিষয় যে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির এই ডিএনএ পরীক্ষার বাধ্যতামূলক তারা যত কিছু তাদের সম্মতি থাকুক আর না থাকুক এই ক্ষেত্রে বিধান রয়েছে যে অবশ্যই অবশ্যই কি করতে হবে তাদের ডিএনএ করতে হবে কিন্তু আমরা আমরা সেই বিষয়গুলো পাবোক আমরা দেখি এএন এর অধীন সংগঠিত অপরাধী অভিযুক্ত ব্যক্তি অপরাধের শিকার ব্যক্তির ধারা বত্রিশে অধীনে মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক না থাকুক ডি অক্সিরাইবন নিউক্লিক অ্যাসিড ডিএনএ আইন দুই এই বিধান অনুযায়ী ডি অক্সিরাইবন নিউক্লিক অ্যাসিড ডিএনএ পরীক্ষা করাইতে তাহলে আমরা দেখলাম এটাই যে এখানে বাধ্যতামূলক করা হয়েছে বত্রিশ পদ তেত্রিশ কিছু নাই আমরা এক লাইনে দেখে নেই যে বিধি প্রণয় ক্ষমতা কার সরকার গেজেটের দ্বারা একটি উদ্দেশ্য পূরণ করবে সরকার বিধি প্রণয়ন করতে পারবে তাহলে আমরা আজকে মোটামুটি শেষ করে দিছি একটা সেকশন বাকি থাকলো সেটা হচ্ছে আমরা সাতাশ সেটা আলাদা ভাবে আমরা পড়াবো কালকে এমসিকিউ পরীক্ষা নিব এখান থেকে পঞ্চাশটা এমসিকিউ নিব মোটামুটি সবাই সাতটা থেকে সাড়ে সাতটা জাস্ট টাইম শুরু করে শেষ করবেন মামন ছুটি গেছিলেন নাকি না স্যার ছিল না জি স্যার আচ্ছা আমি তো দুদিন পরে চলে যাব ঢাকার বাইরে কবে যাবে স্যার কাল বসে একটু দেখা করো কালকে আজকে আমি অফিসে একটু ব্যস্ত থাকবো কালকে সময় পেলে একটু আমার সাথে দেখা করো আমি তোমার ওই যে তোমার সাইট ফিটে ওই যে তোমার মেন রোডটা আছে না কি বলে আগারগাঁও এদিকে আমি আসবো না তুমি আমার সাথে একটু কন্ট্যাক্ট করো তোমাকে একটু কথা বলবো তোমার সাথে আর আজকে ওই যে একটু ভিডিও দেখে নিও আমার তুমি তো আমার ইউটিউবের সাথে কানেকশন আছে না ইউটিউব চ্যানেলের সাথে মোটামুটি ধারাবাহিক ওখানে যে ক্লাসটা নিচ্ছে ওখানে দেওয়া আছে কোনো ক্লাস মিস করলে ওখান থেকে সিরিয়ালে দেওয়া থাকবে তুমি দেখে নেবে পিছনে ক্লাস গুলো ঠিক আছে আর কালকে পরীক্ষা এক থেকে আমি সাতাশ থেকে প্রশ্ন দিব না সাতাশটা আবার শুরু করে আবার নতুন আইন শুরু করবো কালকে আধা ঘন্টা পরীক্ষা ঠিক আছে আর আমি এই ক্লাসটা আমি দিয়ে দিচ্ছি ওই গ্রুপে সমস্যা নেই দিদি কোনো সমস্যা ঠিক আছে কালকে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা ওকে আজকে এই পর্যন্তই বসে বসে না কথা আচ্ছা ওকে বুঝতে পারছি অসুবিধা নেই তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত প্রত্যেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম